আজ প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে 1950 সালের 26 জানুয়ারি ভারতকে সংবিধান উপহার দেওয়া হয়েছিল, যেখানে ভারতীয় সংবিধানের প্রথমেই প্রস্তাবনায় লেখা আছে, আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নির্বিচার চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে উঠতে পারে এবং আমরা একটা সুন্দর ভারত গড়ার স্বপ্ন দেখতে পারি এবং সুন্দর ভারত গড়ার জন্য সত্য নিষ্ঠার সঙ্গে আমরা শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ এই 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর এই সংবিধান আমরা কি করছি, গ্রহণ করছি বিধিবদ্ধ এবং প্রত্যেকেই নিজেদের নিজেদেরকে অর্পণ করছি। এই ছিল আমাদের সংবিধানের প্রস্তাবনার লেখা, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি তার নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সামাজিক, অর্থনৈতিক, ধর্মনিরপেক্ষ সকল রকম অধিকার তার রয়েছে। যদি বলা হয়েছে সংবিধান, প্রকৃতপক্ষে ভারতের সংবিধান হল এমন একটি দলিল যা সংবিধান প্রণেতাগণ তাদের বিচক্ষণতা, দূরদর্শিতার ফসল হিসাবে দেশের জনগণকে উপহার দিয়েছিল, যার মধ্যে দেশের জনগণের মৌলিক আদর্শ, মূল্যবোধ তথা আশা আকাঙ্ক্ষা সন্নিবদ্ধ করা হয়েছে। এই কারণে এমন একটি জটিল বিশ্লেষণ সম্বলিত দলিল আজও সচল এবং কার্যকরী রয়েছে, যেখানে এমন অনেক লিখিত সংবিধান অকালে হারিয়ে গেছে। আমরা দেখেছি এরকম অনেক সংবিধান হারিয়ে গেছে, কিন্তু ভারতের সংবিধান আজও সে তেমনি রয়েছে। ভারতের সংবিধান হল এমন একটা অনন্য দলিল যা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মতো দেশের কাছে আদর্শ হিসাবে প্রতিভাত হয়েছে। আসলে যদি আমরা দেখি সংবিধান রচনাকাল প্রায় 2 বছর 18 মাস 11 দিন, এই যে দীর্ঘ প্রায় 3 বছর ধরে দীর্ঘ অনুসন্ধান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল তা হল সংবিধান, এবং সংবিধানের দ্বারা গঠিত সংস্থাগুলি যেন শুধু অসংলগ্ন, এলোমেলো বা সাময়িক ব্যবস্থা হিসেবে চিহ্নিত না হয়, বরং ভবিষ্যতে দীর্ঘ পথ চলার ক্ষেত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে উঠতে পারে, সেটাই সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছিল। কিন্তু আজ যেটা প্রশ্ন উঠছে যে সংবিধানের উল্লিখিত যে নিয়ম নীতি গুলা রয়েছে সেগুলিকে আজ সত্যি আমরা পালন করছি? সংবিধান হিসাবে তো আমাদের প্রত্যেকেরই অধিকার রয়েছে, প্রত্যেকেরই আমাদের যে মত প্রকাশ স্বাধীনতার অধিকার রয়েছে, আমরা সেভাবে প্রত্যেকের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ এগুলো করতে পারি, কিন্তু আমরা কি আজও তা পাচ্ছি? প্রশ্ন উঠতেই পারে, কারণ সংবিধান আমরা যদি বলি যে আমরা স্বাধীন, আমরা কিন্তু সত্যিকারই সেই অর্থে সে স্বাধীন আজও হয়নি। আমরা আজও কোথায় যেন আমরা আমাদের সেই স্বাধীনভাবে চলার শক্তিটা হারিয়ে ফেলেছি, ভাবলে অবাক লাগে। আজও এই দেশের মানুষ দুমুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে ঘুরে, নবজাতক শিশুর কান্নায় কষ্ট বাড়ে বেশ, কৃষকের ঘামে নুনা ছিটায় বারবার, পাহাড়ের বুকে সীমারের উত্তরসূরিদের দৌরাত্ম্য বেমনও বেড়েই চলছে, রক্ত রক্ত কেবলই চাপ চাপ রক্ত। এমনটা তো কথা ছিল না, কথা ছিল সভ্যতার মানদণ্ডে আমরাও আকাশ ছুব, আমাদের জড়াউতে লালিত হবে মানবিকতার বীজ অত্যন্ত সুনিপুণ ভাবে, আমাদের চারপাশ মানুষের দাস চুপি করে তুলব, আমরা স্বাধীনভাবে আমাদের নিজেদের অধিকার, মত প্রকাশ, চিন্তা ভাবনার প্রকাশ ঘটাতে পারবো। কিন্তু পাচ্ছি কি? আজ স্বাধীন হয়েছে দেশ সেই কবে,
তারপর আজও যেন কোথায় সেই স্বাধীনতার সেই মানচিত্রটা নীল নকশার অশ্বিনী সংকেতে ভরে গেছে। আমাদের ভারতবর্ষ প্রতি মুহূর্তে শঙ্কিত, উৎকণ্ঠায় মুহ্যমান, বিনিদ্র রজনীতে সকালে রোদ উঠুন বিজুল। তারপরও আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে। আমরা আজও বলি আমরা ভারতের জনগণ, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে চায়।